নমস্কার, আপনারা দেখছেন এমটিভি ভারত। আপনাদের সঙ্গে আমি স্নেহা। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গাড়িতে। প্রথমে আমরা শিল্পীর মুখে দুটো গান শুনে নেব, তারপর আমরা শিল্পীর পরিচয়ের প্রতি অগ্রসর হব। নমস্কার, আমি গার্গী। ফার্স্টে আমি একটা লঘুসঙ্গীত শোনাচ্ছি। সকল লোকে কয় লালন কে জাত সংসারে, সকল লোকে কয় লালন কে জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে, সকল লোকে কয় সব লোকে কয় লালন কে জাত সংসারে। অভূতপূর্ব, থ্যাংক ইউ। এরপর শিল্পীর মুখে আমরা আরেকটি গান শুনে নেব, চলো। আপনি
বড় স্টেজ পারফর্মার হতে চেয়েছিল, তো সুনীতি চৌহানের গান যদি আপনার মুখে শোনা যায়। সুনীতিজি একটা খুব মানে বলবো আমার খুবই পছন্দের গান, সেটা আমি জাস্ট দু লাইন শোনাচ্ছি। তুমি পাতা তো হোগা তুমি পে মে ফিদা হুঁ তুমি হে জব সে চাহা হওয়াও মে উড়তা হুঁ তুমি মেরে হর পল মে তুম আজ মে তুম কল মে হে সোনা হে সোনা। অসাধারণ। আমরা আরেকটি গান সুনীতিজি, যেহেতু আপনার আইডিয়াল উনি, তো তার গান আপনার কণ্ঠে আরেকটি আমরা শুনতে চাই এবং দর্শকদেরও শোনাতে চাই, তো আরেকটি গান যদি আপনার মুখ থেকে শোনা যায়। মেরি জিন্দেগি अजनबी का इंतजार है, मैं क्या करूं अजनबी से मुझे प्यार है, मेरी जिंदगी में अजनबी का इंतजार है, मैं क्या करूं अजनबी से मुझे प्यार है। এবার আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে সঙ্গীত প্রেমীদের তো অনেক স্বপ্ন ছোট থেকে থাকে, তো আপনারা ছিল বললেন, এবার ভবিষ্যতে আপনি সঙ্গীত নিয়ে কি করতে চান? সঙ্গীত নিয়ে ভবিষ্যতে অবশ্যই সঙ্গীত তো সাধনা করতেই হবে, তার সাথে সাথে ইচ্ছে আছে যে মানে ভালো কিছু যদি আমি অপরচুনিটি পাই, সেটা যদি আমার ভালো লাগে আমি অবশ্যই সেটাতে কাজ করব। আচ্ছা, এবার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যারা গান শিখছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আপনি সঙ্গীত নিয়ে কি বার্তা দিতে চান, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। অবশ্যই গানটা সাধনা করবে, ফেম পাবে কি পাবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, গানটাকে যদি ভালোবাসো অবশ্যই ভালোবেসে সেই গানটা গাওয়ার চেষ্টা করবে এবং 100% সেই কাজটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করবে। আর প্রত্যেকেরই স্বপ্ন থাকে মানে যে বড় সিঙ্গার হব, কিছু করব জীবনে, সেটা আমারও আছে, তো সেটা যদি ব্যর্থ হয় সেটা অবশ্যই কখনোই হতাশ হলো না, নিজের কাজ তুমি করে যেও, এটাই আমি বলবো। সঙ্গীত শিল্পী গার্গীদের মুখে আমরা শেষ দুটো গান শুনে নেব। আটকু ঠুরি নয় দরজা মানে
অসাধারণ। এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন এমটিভি ভারত, সঙ্গে ছিলাম আমি স্নেহা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গার্গী দে। এরকম আরো অনুষ্ঠান দেখতে চোখ রাখুন এমটিভি ভারতের পর্দায়। এরকম আরো প্রতিভাকে আমরা এমটিভি ভারত থেকে টেলিকাস্ট করব। নমস্কার। নমস্কার।